হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোভানী দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 9 মার্চ, আর শনিবার না শনিবার না শুক্রবার, শনিবার মনে হয়। হ্যাঁ শনিবার, শনিবার না, হ্যাঁ শনিবার। তো এখন টাইম হচ্ছে সকাল 11টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পড়লে পড়বো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অনেক তারা হয়তো কথা বলছি। আর আগে ঘরে ইন্ট্রো দিয়ে নিলাম, সকালে এত টাইম হতো না আমাদের, সবার তাড়াতাড়ি করে উঠা হয়েছে। বিরাট খেয়ে কাজল বেরি হয়ে গেছে, রাধিকা ছদ্মে এসেছিলো, ছদ্মে এখন গেছে মন্দিরে, আর রাধিকাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। বসে বসে মায়াপুরে গিয়েছে, মায়াপুরে কোথায় থাকা হবে না হবে এরকম কি সব কিছু মানে বসে বসে ডিসকাস করছিলাম, ওটার জন্যই আর কি একটু আমাদের দেরি হয়ে গেছে। এখন ছদি চলে গেছে মন্দিরে, আর আমি আর মা রুটি খাচ্ছি, মাধুম মাধুম করে দুটো রুটি বানিয়ে নিয়েছে, আর সাথে আছে কালকে নিরামিষ তরকারি আর চানার তরকারিটা, ওটা খেয়ে আমি আর মা আবার যাব আজকে বাজারে। তবে আজকে কোনো কিছু কেনার জন্য না, আসলে ছদি যে কালকে মাকে শাড়িটা গিফট করেছিল, সত্যি কথা বলতে শাড়িটা আমার অত বেশি ভালো লাগেনি। তখন আমি দোকানের মধ্যে ইনডাইরেক্টলি বলেছিলাম, ডাইরেক্ট তো সবার সামনে বলা যায় না যে না ভালো লাগেনি করে, মা শুধু এমনি বের করেছিল আর কি শাড়িটা, যে ছাপটা ভালো লেগেছে করে, আর সর্দি ভেবেছে মা সত্যি সত্যি পছন্দ হয়েছে, তো সর্দি মাকে গিফট করে দিয়েছিল। তো এখন যখন ঘরে সত্যি সত্যি মা দেখে সবাইকে বলেছে যে না আমার আমারও অত একটা খাস পছন্দ হয়নি, তখন মাও মনে পড়ছিল যে মা জাস্ট আপনি বের করেছিল শাড়িটা আমি দেখার জন্য, কিন্তু ওটা সর্দি ফট করে নিয়ে নিয়েছে, তখন কিছু বলতে পারিনি। তো এখন মা বলছে থাক তাহলে আর চেঞ্জ করবো না, রিটার্ন করবো না। আমি বলছি চলো আমি যাবো, আমি কথা বলবো ওখানে গিয়ে, যেটা পছন্দ হবে লাগবে ওটাতে, একটু বেশি যদি দাম হয় বা কম দাম হয় বা দুটা নিয়ে নেবে তো ওরকম করে কিছুটা, তো মা মানে এরকম ভালোবাসেন আর কি রিটার্ন করতে বা এক্সচেঞ্জ করতে। আমি বলছি আমি আমি বলবো যে আমার জন্য নেওয়া হয়েছিল, আমার পছন্দ হয়নি, চলো ওরকম করে। তো ঠিক আছে, তো এখন রুটিটা খাওয়ার মাত্র আমি রেডি হবো, মা তো রেডি আছে সকাল থেকে, মা ভেবেছিলো যে আজকে ব্লাউজগুলো বানাতে দিয়ে দিবে, তার জন্য আমরা রেডি হয়ে গেছিলো, ভাবছিলো দিয়ে দিয়ে দিবে, যে আমি এসে বললাম কি আমার শাড়িটা অত বেশি ভালো লাগেনি, মারও মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা সামনে থেকে কেউ একটা কিছু বললে আর কি কোনো কাপড় জামা নিয়ে, তখন সত্যি ওরকম ভালো লাগে না আর কি। তো এখন আমি আর মা যাবো, রাধিকা ঘুমিয়ে গেছে, রাধিকাকে রাখবে হলো দিয়া, তো ঠিক আছে রাধিকাকে দিয়া রাখতে রাখতে আমরা ধুমাধুম গিয়ে শাড়ি দুটো নিয়ে আমরা এসে পড়বো। তো ঠিক আছে, এখন যা বলো তো বলে দিয়েছি, এখন খেয়ে নিই, তারপরে আবার বাজারে গিয়ে কথা হচ্ছে, আর মার জন্য কিরকম শাড়ি নেবো না নেবো ওটা আবার এসে তোমাদের সাথে শেয়ার করবো। বের হয়ে গেছি আমরা, তো চলো দেখি এক্সচেঞ্জ করে কিরকম শাড়ি পাই। আজকে শাড়ির কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে, কালকে এগুলো কালেকশন দেখাইনি। যে এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়িটা, আর এরকমই আরেকটা কালারের আছে, ওই দামে কালকে যে দামে নিছি ওই দামে শাড়িগুলো দেখাও। না না যদি পছন্দ হয় কইলাম না, তুমি একটু বেশি নাও না, ভালো নাও না, কালকে নিছিলাম যেটা খারাপ ছিল নাকি, ওটা তো ভালোই ছিল, ওটা ভালো ছিল। হ্যাঁ তাহলে ওটার থেকে আরো ভালো দিয়ে দিয়েছি এখন। এই শাড়িটাও সুন্দর, এটাও মানে পড়লে যে মা একদম পাতলা গায়ে লেখা থাকবো, সেটা সুন্দর। ফুলবো এটা না? না এটা ফুলবো না, আর নিচে চলো একটা লইয়া যাই, এটা যে কোনো একটা লও না চলো, এটা খালি মানে আমার এটা পছন্দ ছিল এই যে ওই কালারটা, কিন্তু কি জায়গা তো এই জিনিসটা হলো, হ্যাঁ কি বইছে তোমার ইসে তাতে শাড়ি মত না, অল্প মানে এটা কিছু বই বই না, এই শাড়িটা ভালো লাগছে। তুমি কি এই শাড়িটা মানে নিওয়ানা ফুলা করতেছো? না না এটা নেলে তো একটা লিন্ডি হয়ে যাবে। আচ্ছা নাও তাহলে নাও এটা, নাও এই শাড়িটা তুমি কোনটা করবে? তোমার জন্য কোনো চিন্তাই নেই, দুটোটা নিয়ে নাও না, দুটোটা এখন নেবো না, মায়াপুর থেকে আয়া নি তারপরে আবার নিমু। এই শাড়িটাও ভালো লাগতেছে, এখন মানে আজকে যেগুলো কালেকশন দেখতেছে এগুলো সবগুলো সুন্দর। না না আমরা তো কালকে এগুলো দেখতে আসিনি, দেখতে আসিনি। হ্যাঁ যেটা কথা না, কালকে কালকে আমরা ওদিকে পাতলা শাড়ি দেখছি, পাতলা শাড়ি ওদের নিচে অত ঘুরাইবো না লয়ে আছে, আর আমি ফটকে গেলাম এই শাড়িটা মানে ভালো লাগছে, এই কথা কইতে কি লয়ে না, আমরা এরকম পূজা সন্ধ্যা দূর তুমি একটা নাও না, ওখানে লইবো না, আমি চুজা নিয়ে নিচ্ছি।
আরে শাড়ি কেন নিচে কুর্তি নিচে ওই শাড়ি নে কি করে পরে শাড়ি পরি না তো বাজার থেকে এসে পড়েছি আর মা রান্না বসিয়ে দিয়েছে আর মার এখনের শাড়িটা অনেক সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর রাধিকাকে এখন একটু দুধ খাইয়ে দিলাম আর একটু কি সুন্দর একটা হাসি দিচ্ছিল বা সুন্দর হাসিটা দরকার তিনটা দাঁত শুধু বের করে শুধু আমার একটা সুন্দর হাসি আমার একটা সুন্দর হাসি আমার একটা সুন্দর হাসি দাও এই তো রাধিকা তো এটা তুমি একটা সুন্দর হাসি দাও তো সুন্দর হাসি রাধিকাকে দুধ খাইয়ে দেওয়ার পর মানে যে বাটি করে একটু এই যে দুধটা খাইয়ে দিয়েছিলাম এটা খাওয়ানোর পর এখন দেখি ওর চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে ঘুম পাচ্ছে তবে আমরা বাজার যাওয়ার সময় ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম দিয়াদের কাছে রেখে গেছিলাম তো দিয়াও মানে কী করছে মামা বাড়ি গেছে তখন ওকে রেখে ও মামা বাড়ি চলে গেছিলো আমরা এসে দেখছি অভিয়রা নিচে ক্যারাম খেয়েছিল তো ওদের সাথে মানে ছিল আর কি ও তো তখন মানে ওর ঘুমটা ভালো করে কমপ্লিট হয়নি আর কি ওকে উঠে দেওয়া হয়েছিল তো এখন ওর ঘুম পেয়ে যাচ্ছে আর উপরে কাকিমনির কাছে নিয়ে গেছিলো তখন কাঁদছিলো কারণ কি উপরে কাকিমনিকে ভালো করে চিনে না অত বেশি যাওয়া হয় না অভি তো একটু কম কম পায় দিয়াকে বেশি চিনে তো দিয়ার সাথে যতক্ষণ ছিল ততক্ষণ চুপচাপে ছিল তারপর যখন দিয়া ওরা মামা বাড়ি গেছে ওকে রেখে তখন একটু কাঁদছিল আর কি তো এখন ওকে খাইয়ে দিচ্ছি এখন একটু ঘুমাবে তারপর মার ভাত রান্না হয়ে গেলে তারপর ও যখন উঠবে তখন একটু ভাতটা খেয়ে নেবে তো ঠিক আছে চলো ওকে ঘুম পাড়িয়ে দিই আমার খাওয়াও হয়ে গেছে মার রান্না হয়ে গেছে ভোগ লাগানো হয়ে গেছে কিন্তু আমি একটু ভিডিও করতে ভুলে গেছি মানে তো ঠিক আছে এখন মা ছর্দি আর ছোটো জিজু খেতে বসেছে তো ভাবলাম এখনই ভিডিওটা করি আমি তো খেতে বসে একদম এত টেস্টি টেস্টি রান্না হয়েছে ভুলে গেছে ভিডিও করতে তো ওরা বসেছে ওরা এখন বসেছে তো কী কী রান্না হয়েছে আর ওদের কেমন লাগছে খেতে চলো শেয়ার করে দেবো ওদের সাথে যেখানে বসলো মা ছর্দি আর ছোট জিজু জিজু কি খাওয়া শুরু করলা আরে আমি কি বুঝতে পারি না কি আমার আচ্ছা যেটা খেয়েছো ওটা টেস্ট হয়েছে কি না গো না এখন তো শুরু হয়েছে যে চাটনির মতো এটা দিয়ে কি এটা আমি বুঝতে পারছি তুই টেস্ট হয়েছে কি না খুব টেস্টি এখন মা ছর্দির জিজ্ঞেস করব আমি একবার দেখাই দিই কি কি আইটেম হয়েছে না আইটেমটা দেখাতে পারিনি আজকে যে এটা কি মা তুমি কো এটা পুর কি পুর এটা কোমর পাতা পুর বানানো হয়েছে আর চাটনি বানানো হয়েছে ডাল বানানো হয়েছে মিক্স সবজি বানানো হয়েছে কোমর পাতার পুর বলছে কিন্তু এটার ভিতরে অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে তবে আমি তো জানি না মায়ে বানিয়েছে মা এখন বলছে না আর এটা হলো বাটা আর এটা হলো মিক্স সবজি ডাটা দিয়ে একটা মিক্স সবজি এখানে আছে ডাল ঠিক আছে ছর্দিকে জিজ্ঞেস করবো এখন ছর্দি কোনো খাইনি আর বাকি গুলা গরম আছে মজা না হ্যাঁ রেসিপিটা তো যখন আরেকবার বানানো হবে তখনই আজকে তো বানানো হয়ে গেছে তো জিজু এখন এটা খুলছে দেখি এখন জিজুর রিয়াকশনটা কি হয় এটা ফেক টাইপ লাগছে না রিয়াকশনটা অরিজিনাল অরিজিনাল রিয়াকশনটা অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা অরিজিনালটা এটাই তো গরম ভেরি টেস্টি এটা হল সল্ট আমি তো এখন এটা খাইনি আমারটা তো রাত্রে তো ঠিক আছে তোমরা খাও শুনো আর শুনো তুমি একটু হেসে দেখাও তো একটু হেসে দেখাও তো এই সন্ধ্যার সময় রাধিকাকে আমি সুন্দর করে সাজুগুজু করে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে না আমার রাধিকাকে নকলি হাসি শিখেছে এখন একটু হাসি দেখাও একটু হাসি দেখাও একটু হাসি দেখাও একটু খালি একটু ইহি আচ্ছা একবার ইহি করো একবার একবার আরেকবার আরেকবার
মানে মা আর রাধিকা রেডি হয়ে গেছে, মা কি তুমি চলে যাবে এখন? হ্যাঁ আমাকে নিবে? দেখো একটা বাচ্চা বাইরে থাকলে বাড়ির অবস্থা কি হয়, গোটা অবস্থা দেখো, কতবার রুমটা মাও গুছিয়েছে আমি গুছিয়েছি, কিন্তু রুমের অবস্থা দেখো কি। শুনো তুমি এত কাজ করতে ভালোবাসো, না নিচে যে ও গুছে এখন কামের থেকে আইব। ও আইলে কিছু কেন? ও শুনো এ বন্ধ করে দিয়েছি, এটা বন্ধ করে দিয়েছি, তুমি এখন চলে যাবে। ও বা তুমি এখন চলে যাবে, আমাকে নিয়ে যাবে তোমার সাথে? এটা বন্ধ করে দিয়েছি রুমটা। তুমি একটু হেসে দেখাও তো, আগে একবার হেসে দেখাও, একবার হেসে দেখাও, একটু মাম দাও তো আমাকে। ও মা তুমি আবার কালকে আসবে? ও মা এই যে তোমার তিলক লাগবে এটা, কেন কোলে কোলে লয়ে যাও, ওরা কেন হাঁটে নিবা? জুতোটা পরে নাও, আইবো মা এখন। আমার গেছি গিজারটা অন করো, আমি গেছি গিজার অনই করলাম না। আমার শুনু বুইটা এখন চলে যাবে, ঘরটা আবার ঠান্ডা, ঘরটা আবার ঠান্ডা হয়ে যাবে এখন। শুন না তুমি কালকে আবার আসবে, এখানে একটু হরে কৃষ্ণ করে দিত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল। এবার হেসে দেখাও, এদিকে আমাকে টাটা দাও, টাটা টাটা দিবে না? তুমি যাও ঘুরু ঘুরু করে এসো, যাও টাটা। কি ফুর্তি না, এই সিঁড়িটা তুমি কোলে করে নামাই নো, তারপর লাগলে তুমি ওর হাঁটে হাঁটে নিয়ে যাবা। ওর দোষ এটা, আর সিঁড়িটা তুমি ওর কোলে নিয়ে নামো। টাটা শিনু বাবা, টাটা, আবার আসবে কালকে? ও কালকে তো সানডে, তুমি তো মন্দিরে যাবে কালকে, আবার কালকে আসবে, এখন টাটা করে দাও, যাও। ও যাবে না, মামান যাবে, ও যাবে না, আমার ভিতরে ঢুকে যাচ্ছে। তুমি যাও, আমি বন্ধ করে দিচ্ছি, তুমি যাও। তুমি কাহিলে যে মামা ঢুকে গেছে ভিতরে আবার, তুই নও না, আবার নও না, আবার নও না, চলো যাও যাও যাও, এই এই যাও, টাটা, আমি বন্ধ করে দিচ্ছি। তুমি একলা একলা যাও কি? আমি যাবো না, তুমি যাও, তুমি যাবে, চলো হাত ধরো, চলো কোলে পড়তেছে ও। চলো আমি আমি যাবো, চলো চলো হাত ধরো, চলো 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 আমিও যাবো, চলো 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 টাটা টাটা টাটা, বুঝছি এখন। বসে গেছি রাত্রে ডিনার নিয়ে, বিরাটকে দুটো আলু পরোটা করে দিলাম, আর সাথে দিয়েছে ওকে একটু ডাল, আমি নিয়েছি ভাত বাটা ঠাকুরকে দেওয়া প্রসাদ, আর দুপুরে যে মা বানিয়েছিল মিষ্টি কুমড়ো পাতা দিয়া পাটিসাপটা, তো ওটা নিয়েছি, আর মা সেম ওটাই নিয়েছে। তবে আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে, বাই।